ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন মাত্রা। প্রায় প্রতিদিনই বিশেষ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, আর সেসব পরিবর্তন যে শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিনের সীমানাতে আটকে আছে এমন না। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা রীতিমতো আঞ্চলিক থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলকে প্রভাবিত করে যাচ্ছে। সেরকমই এক নতুন মাত্রা যোগ হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নতুন আঞ্চলিক বাণিজ্য সংক্রান্ত সিদ্ধান্তে। দুই তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদন জানালো, তুরস্ক ইসরায়েল থেকে সমস্ত আমদানি এবং রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে এসব নিয়ে প্রশ্ন করতে চাইলে এবং মন্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলে সাড়া দেননি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা। গত মাসে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ইসরায়েলের কিছু পণ্য রপ্তানির ওপরে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। এরকম সিদ্ধান্তের পেছনে যথাযথ কারণও উল্লেখ করেছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়। তারা খুব জোর দিয়ে বলেছে যে ইসরায়েল যতক্ষণ না পর্যন্ত গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করছে, অবরুদ্ধ এবং যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সব রকমের মানবিক সহায়তার পর্যাপ্ত সরবরাহ অনুমোদন করছে, ততক্ষণ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে ইসরায়েলও নিশ্চয়ই থেমে নেই এইসবের পরে। কিন্তু কোনো দেশ যদি বাণিজ্যিক সম্পর্ক রাখতে না চায়, সেক্ষেত্রে আর এমন কী বা করা যায়? তবে দেশটি যদি ইসরায়েল হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হম্বিতম্বি নিশ্চয়ই করা যায়। যেমন তুরস্কের পক্ষ থেকে এরকম নিষেধাজ্ঞা আসার পর প্রায় সাথে সাথেই ইসরায়েলি দখলদার সরকারের পররাষ্ট্রমন্ত্রী এরদোগানকে তুরস্কের রাজনৈতিক স্বার্থের চেয়ে হামাসের সমর্থনকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযুক্ত করেছে। আঙ্কারার পক্ষ থেকে কঠোর ভাষায় ইসরায়েলকে একহাত নেওয়ার পরেও এ সম্পর্কে এরদোগানকে জিজ্ঞাসা করা হয়েছিল। গত মাসে ইসরায়েলের সাথে তুরস্কের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে এরদোগান বলেন, কোনো দখলদারী রাষ্ট্রের সাথে তুরস্ক বাণিজ্যিক সম্পর্ক রাখবে না, ইসরায়েলকে তার বর্তমান অবস্থা থেকে সরে আসতে হবে। ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের প্রতি যে অন্যায় যুদ্ধ ইসরায়েলি দখলদার বাহিনী চালিয়ে যাচ্ছে তা থেকে সরে না এলে ইসরায়েলের সাথে বাণিজ্য করা সম্ভব নয়। আমাদের দিক থেকে এটাই শেষ কথা যে আঙ্কারা ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে।